আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল রেসিপি উইথ শালমা আজ আমি আপনাদের কাছে নিয়ে এসেছি খেসারি কড়াইয়ের শাক এই শাকগুলো কীভাবে বেছে নেবো আপনাদের দেখাবো চলুন প্রথমে শাকের ডগাটা আমি এইভাবে ধরে নেব ধরে এবার নিচের উপর থেকে নিচের দিকে এইভাবে টেনে নেব দেখতেই পাচ্ছেন এইভাবে আর ওপরে ডগটা আমি নিয়ে নিচ্ছি আর ডাঁটিটা আমি ফেলে দিচ্ছি ডাঁটিটা আমি নেবো না এইভাবে আমি আরেকটা আপনাদের দেখিয়ে দিচ্ছি এইভাবেও বাঁচা যায় শাকটা ডগ থেকে নেইভাবেও ছিঁড়ে নিতে পারেন নেইভাবেও শাকটা বাঁচা যায় তো এই ডাঁটাগুলো আমি রেখে দিচ্ছি এগুলো আমার পাখি খাবে সেই জন্য এই ডাঁটাগুলো আমি রেখে দেবো দিয়ে আমি এইভাবে সব শাকগুলোকে বেছে নেব এবার আমি শাকগুলো কুচি কুচি করে কেটে নিচ্ছি এইভাবে একদম মিহিন মিহিন করে আমি শাকগুলো কেটে নেব কারণ শাকটা আমার ভাজি হবে এইভাবে আমি কেটে নিলাম এখানে ওই হাঁড়িতে আমি শাকগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম এতে আমি এক চামচের মতন লবণ আর হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর এক গ্লাসের মতন পানি দিয়ে দিলাম দিয়ে গ্যাসে বসিয়ে দিলাম দিয়ে ঢাকনা দিয়ে ঢাকা দিলাম এটা আমার পাঁচ মিনিট হবে সেদ্ধ হতে পাঁচ মিনিট পর আমি ফিরে এলাম ঢাকনাটা খুলে দেখবো আমার শাকটা সেদ্ধ হয়ে গেছে কিনা এখানে আমার শাকটা সেদ্ধ হয়ে গেছে এবার এই ছাকার দিয়ে আমি শাকগুলোকে সব ছেঁকে তুলে নেব তুলে পানি ঝরতে দেবো আমি এখানে আমি একটা কড়া নিয়ে নিয়েছি এতে এক চামচের মতন সরিষার তেল দিয়ে দিলাম একটা পেঁয়াজ কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম আর চার পাঁচটা রসুনের কোয়া কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম আর একটা শুকনো লঙ্কা দিয়ে এবার এগুলো আমি পেঁয়াজ রসুন লঙ্কা ভাজতে থাকব এইভাবে এইভাবে যখন ভাজা হয়ে যাবে আমার তখন যে আমি শাকটা সেদ্ধ করে রেখেছিলাম সেই শাকটা আমি এর মধ্যে দিয়ে দেবো দিয়ে শাক পেঁয়াজ লঙ্কা রসুন সবগুলোকে আবার একসাথে এইভাবে ভাজতে থাকবো এইভাবে আমি শাকটা ভেজে নেব এবার এখানে আমি সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি যাতে শাকটা একটু মিষ্টি মিষ্টি লাগে চিনি দিয়ে আবার আমি শাকটা এইভাবেই ভেজে নেব এই শাক গরম ভাতের সাথে খুবই খেতে ভালো লাগে এই শাক ভাজা রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট শেয়ার করবেন তো এই শাক ভাজিটা গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে আপনারাও একবার এইভাবে শাকটা ভাজি করে খাবেন দেখতে পাচ্ছেন শাকটা আমার এখানে ভাজা হয়ে গেছে আমি গ্যাসটা অফ করে দিচ্ছি থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও খোদা হাফিজ